আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 12টার উপরে, কয়টা বাজে ঠিক জানি না, কিন্তু 12টার উপরে বেজে গেছে। ঘড়ি দেখার একদমই টাইম নেই। তো সকাল থেকে সকালে উঠেছি আজকে কয়টার সময়, 9টার সময়। আর বলতে পারো যে এত দেরি কেন হলো। কালকে শুয়েছি 6টার সময়, ভোর 6টার সময় ঘুমাতে শুয়েছি, কারণ কললের ভিডিওটা এডিট করতে এত টাইম লাগলো, বাপরে বাপ। এডিট মানে ভিডিও করার শেষ হয়েছে 2:30 বাজে, 2:30 না 3টা। আর 3টার থেকে অনেকগুলো মিউজিক, অনেকগুলো ফানি মিউজিক টিউজিক এগুলো ডাউনলোড করলাম, প্লাস এডিট করলাম, সেগুলো করতে করতে পুরো 6টা বেজে গেছে। বাইরে একদম মানে ভোর হয়ে গেছে। তো আমি কললকে বললাম চলো একটু হেঁটে আসি, তারপরে এখন ঘুমালে ঘুমাবো, না ঘুমালে নেই। তো কললের এতটাও এনার্জি নেই, মানে ও বলে কি না আমার দ্বারা হবে না, আমি ঘুমাচ্ছি, তুমি তোমারও যেতে লাগবে না, একা একাই তো আমি যাবোই না। তো সেই জন্য আর যাওয়া হয়নি। তারপরে ওইভাবেই শুয়ে শুয়ে থেকে থেকে 8:30 সময় আমি মানে পাচ্ছি যে সবাই আশেপাশে সবাই উঠে গেছে, কথাবার্তা বলছে। তারপর আধা ঘন্টার মতো এমনি মোবাইল ঘাঁটছিলাম, থামনেল টামনেল রেডি করছিলাম, কললের এডিটটা কোনো মতে করে আপলোডে দিয়ে আর কি রেখে দিয়েছিলাম মোবাইল। তো থামনেল করলাম সকালবেলা। তো বুঝতেই পারো যে কি পরিস্থিতি, আর চোখ দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার ঘুম হয় না ঠিক মতো। তো কিছু করার নেই, দিনের বেলা চাইলেও আমরা ভিডিওটা করতে পারি না, দিনের বেলা অনেক প্রবলেম থাকে। আর দিনের বেলা সংসারের কাজ করবো নাকি নাটক নিয়ে ব্যস্ত থাকবো বলো তো? সব কিছু আমার এদিকে, আবার আমার ব্লগ আছে, তো সব কিছু সামলে উঠে যায় না। তো রাত্রেবেলা ছাড়া আর কোনো কিছু হয় না। তো সকালবেলা আমরা ভাত খেয়ে নিয়েছি অলরেডি, ভাত আর সবজি ছিল, ছিল বলতে সকালে রান্না হয়েছে, রান্না করলাম সকালবেলা উঠেই, সবজি আর হচ্ছে ভাত, সেই দিয়ে সকালবেলা খাওয়া হলো। আর দুপুরবেলা এখন দুপুর আর রাতের জন্য রান্না করব ডিম, তো ডিমটা রান্না করব ডিম কারি। তো চলো রান্না করে যাওয়া যাক। ভাতটা বসিয়ে রেখে এসেছি, আর কল্লোল এদিকে একটু শুয়ে আছে, শরীর ভালো লাগছে না বললো ও। যদিও ওরও ঘুম, ওর ঘুম হয়েছে কিন্তু আমারই হয়নি, কিন্তু ওর একটু এমনিতেও একটু এমনই ঘুম কম হলে ওইরকমই করে। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, মা আবার চা করছে এখন, মানে তো যখন তখন চা, চায়ের নেশাটা এমনই, মা খেলে আমারও খেতে ইচ্ছে করে, বলে যে আমরাও খাবো, সবাই মিলে আবারও চা খাওয়াবে এখন দুপুরবেলা, ভাবো তাহলে। আর মার স্নান টান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছে। তো ওই দেখো আমি এখানে ডিমটা নিয়ে নিয়েছি, 5টা ডিম, 5টা ডিম সেদ্ধ করে নেবো, রাতেরবেলা ভেঙে চুঙে খাবো। আর দুপুরবেলা তিনজনের 3টা, মানে আমি সাগর আর কল্লোল, তো 3টার মধ্যেই বসানো আছে, এটার মধ্যে ভাত, ভাত এটার মধ্যে দূর কি যে ভুলভাল বকছি, এটার মধ্যে ভাত, এটার মধ্যে দুধ, এটার মধ্যে চা। তো ডিমটা সেদ্ধ একটু পরে বসাই, তো চলো। চা খা এখন, আয়ুটি বাজা খা। আর তোর দাদাকে নিবি গিয়া, ওই যে আমার সাথে আর কি হেল্পার, লেবার, না 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 হেল্পার রে। এগুলো কারি পাতা দিয়ে ঝুড়ি বাজা খান, কারি পাতা ঝুড়ি বাজা, এটা আমার ভালো লাগে না, আমার বেশি ভালো লাগে না, লবণ লবণ লাগতেছে। নরমালটা যে টেস্ট, তো এইটা আনছিল আনছিল অল্প অন্তা, আর ওটা আনতা, ওটা ছিল না জন্য এটা। তো দেখো ডিম কারি রান্না করার জন্য এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এখানে মিক্সিতে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে ধনে পাতা, ধনে পাতা নামানোর আগেও দিব, আর একটু পেস্টও করে নেব, তাহলে সেন্টটা খুব সুন্দর আসে। আর এখানে দেখো দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, এগুলো দিয়ে হচ্ছে ফুড়নে। তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক, তার মধ্যে আবার ডিমটাকে আগে, ডিমের খোসাটা আগে ছাড়িয়ে নিই।
তো আজকে অনেকদিন পরে ডিমটা এভাবে রান্না করব। আর এর মধ্যে দিব হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো মানে শীতের দিনে তো এমনি শীতের দিনে কিন্তু অনেক বেশি পাওয়া যায়, তো এই সিজনে ধনিয়া পাতা আমাদের এখানে আর কি পাওয়া যায় না, শহরে দিয়ে তো মনে হয় পাওয়াই যায়। তো যাই হোক, ডিম অনেকদিন পরে এভাবে রান্না করছি। আর মেইন কথা কি, ডিমের ঝোলের থেকে আমার ডিম কারিটা ভীষণ ভালো লাগে, শুকনো শুকনো খেতে ভীষণ ভালো লাগে। আর ওইদিকে কল্লোলকে বললাম মিক্সিতে মশলাগুলো পেস্ট করে দিতে। তো এবার কড়াইটা বসিয়ে দিব চুলায়, আর ভাতের হাঁড়িটা এতক্ষণ ভাতের মারের মানে যেখানে সসপ্যানে মার আর কি ই করেছি নিগড়েছি, তো সেখানটায় ছিল, তুলে রাখলাম ঢাকনাটা একটু ই করে খোলা রেখে। আর এই কড়াইটার মধ্যে অনেকদিন পরে রান্না করছি, লোহার কড়াইটা যতটা ভেবেছিলাম যে ভালো হবে কিন্তু সত্যি কথা আমার মানে রান্না করতে জানি না অতটাও, মানে যে একেবারে সেই ভালো লাগে সেরকম ব্যাপার না, কিন্তু কড়াইটার মধ্যে রান্না করতে গেলে এত কালো মানে মনে হয় যে কেমন কেমন লাগে। আর সাদা করে রান্না করে হচ্ছে অভ্যাস, তো সে কারণে কড়াইটা আজকে থেকে নামিয়ে নিলাম, এই কড়াই রান্না করব। তোমরা তো আগে যারা আমার ব্লগ দেখে মানে আগের থেকে দেখো তারা তো জানোই, তো এই কড়াইটা সবাই পছন্দ করতে, একদম ঝকঝকে পরিষ্কার। তো দেখো আমি ফোড়নে দিলাম তেজপাতা 5 ফোড়ন, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর পেস্টের মধ্যে দিলাম ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো হচ্ছে পেস্ট ছিল, পেস্ট করে দিল কল্লোল। তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো ফুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পরে দিয়ে দিব ডিমগুলো। তো ডিম কারি তো তোমরা সব মোটামুটি সবাই জানো, তারপর আমি কীভাবে রান্না করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদিও তোমাদের সঙ্গে রান্নাবান্না অনেক দিন ধরে শেয়ার করা হয় না, মানে বিভিন্ন ইয়েতেই যে একটা স্পেশাল কিছু রান্না করবো সেটা হয় না। যেমন কল্লোলে শরীর খারাপ ছিল এতদিন, পেটের সমস্যা, একটু সেই খাওয়া খাদ্য করতে হয়েছে, তো সেই ক্ষেত্রে চাইলেই যে একটু কিছু ভালোর কিছু রান্না করবো সেক্ষেত্রেও হচ্ছে না, মানে তেলের জিনিস আর কি যেটা বলছিলাম। তো সামান্য কিছু খাওয়া ভালো, বেশি তেল মশলা খাওয়া একদমই ভালো না। তো দেখো আমি গরম জলটা বসিয়ে দিই, গরম জলটা দিয়ে দিলাম কাড়িতে, এবার এটা যখন জলটা ফুটে উঠে শুকানো শুকানো হবে তখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। এবার কল্লোল যে কী গরম মশলাগুঁড়ো এনে আনলো মানে এতটাও ভালো না। তো দেখো আমার কারিটা একদম রেডি, তো চলো তোমাদের সঙ্গে একটু পরে কথা বলি, প্রচুর গরম লাগছে, একটু পরে কথা বলছি আবার। তো রান্না করতে করতে পুরো ঘেমে গেছিলাম, আর এসে ফ্যানের নিচে একটু বসে এখন ক্যামেরার সামনে এসেছি। তো ডিম তরকারি তো হয়ে গেছে, মানে ডিমের কারি একটু অন্যভাবেই রান্না করলাম, আর মার জন্য সবজি রয়েছে, বললামই কালকে আলু পটলের ডালনা রান্না করা হয়েছে, তো সেটাই রয়ে গেছে, মা বললো যে সেটাই খাবে আজকে দুপুরে। তো সকালবেলাও আমরা খেয়েছি অল্প একটু সবজি রান্না করে, প্লাস এটাও আছে, তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হয়ে যাবে, ডিমের তরকারি, তারপর একটু সবজি, আর হচ্ছে আলু পটলের ডালনা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর কল্লোল এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, মানে তোমাদের কমেন্টসগুলো পড়ছিল, আর ওর ভিডিওটা যারা দেখোনি খুব মজার কিন্তু ভিডিওটা ছিল, কি গলদা ফেলু, বলদা ফেলু। তো নাটকটা দেখতে হলে ওর চ্যানেলে যেতে লাগবে, ওর চ্যানেল নাম হচ্ছে কে এম ব্লগস অ্যান্ড এন্টারটেনমেন্ট, তো কে এম ব্লগস দিয়ে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। তো ভীষণই ফানি নাটক সত্যি কথা, যারা দেখোনি তারা দেখে আসতে পারো। আর এখন আমি ফ্রেশ হতে যাবো, তার আগে এই কাপড়গুলো একটু ভাঁজ করে নেবো, এই কাপড়গুলো কালকে নাটক করতে লেগেছিলো, কালকে নাটক করেছিলাম, আর কালকে তেল দিয়েছি মাথায়। কয়টার সময় জানো, রাত্রি যখন শ্যুট শেষ হয়েছে 3:30 বাজে তখন আমি মাথায় তেল দিয়েছি, কারণ মাথাটা সাদা করতে হয় পাউডার ক্রিম এগুলো মেখে, তো পুরো চুল একদম জট বেঁধে যায়, তো এটা একদমই সহ্য হয় না। পরে দিই তেল, আর তেল দিয়ে তারপরে তালুর মধ্যে একটু জল দিই, তো সেই কারণে কানটা হালকা হালকা ব্যথা ছিল, তারপর একটু হালকা হালকা কেমন সর্দি সর্দি ভাব ছিল, যদিও এখন আর নেই, তো এইটুকু কষ্ট তো করতেই হচ্ছে আর কি। তো আজকে ফ্রেশ হওয়ার সময় মাথায় শ্যাম্পু দিয়ে নেবো, ব্যাস। তো সমস্ত কাজবাজ সেরে স্নান করে এসেছি অনেকক্ষণ আগে, দেখো চুলও আমার শুকিয়ে গেছে, বুঝতেই পারছো যে চুলও শুকিয়ে গেছে। আর তেল দিয়ে শ্যাম্পু করলে পরে চুলটা যে এত সিল্কি হয়, আমার চুলের ব্যান্ড চুলে আটকায় না, কি অবস্থা। তো যাই হোক এখন যাব খেতে, আর স্নান করে এসে মানে সিঁদুর টিঁদুর কিচ্ছু দেয়নি, অমনি বসেছিলাম ফ্যানের নিচে, কারণ একদিকে মানে করো যে স্নান করছি আর একদিকে ঘরে ঢুকছি আর ঘামছি, এই পরিমাণে গরম লাগে। তো এখন যাব সবাই মিলে খেতে, এই যে কল্লোল স্নান করে এসেছে এখানে,
আর স্নান করে আসার পরে গামছা দিয়ে একবার চুল মুছলাম, আবার ঘরে এসে এই নাইটি দিয়ে চুল মুছলাম। তো নাইটি দিয়ে মন করে ইয়ে করে রেখেছি। আর সাগর দেখো ঘরে মাস্ক পরে আছে, ও যাবে এখন বাজার, আগের থেকে মাস্ক পরে আছে। ভাত খাবি না? ভাত খেয়ে তারপরে যা, আসো সানো ভাত খাই। মা খাইছে তো আমরা কললের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে করে আমি নিজে খেয়ে নিয়ে চলে এসেছি, মানে প্রচুর খিদে পেয়েছিল। তো কলল এইমাত্র আসলো, ও গেছিল পার্সেল আনতে। তো পার্সেলের লোকটা কেমন বললো, বলে কি আমাদের এখানে চলে এসেছে কিন্তু আসেনি, না এসে বলছে এসে গেছে, মানে নতুন পার্সেল মনে হয়, মানে নতুন আর কি পার্সেল মেন, কারণ এর আগে আমরা যে পার্সেল আমাদের দিয়ে যায় সবসময়, এরা একদম আমাদের, আমরা যদি নাও যাই দেরি করিয়ে যাই তাহলে আমাদের একদম বাড়ি মানে এখানে চলে আসে আমাদের গেটের সামনে। তো সেই ক্ষেত্রে ও গিয়ে মানে শুধু শুধু মেরি ঘুরান খেয়ে আসলো। তো ভাত আমি এই যে দেখো বেড়ে একদম ঢেকে রেখেছি, ও এখন খেয়ে নেবে। ফ্যান চালিয়ে দেবো নাকি? ওই যে ভাত, ভাত লাগলে করো ভাত তরকারি। তো দেখো এখন কয়টা বাজে, 10:30। সন্ধ্যা দিয়েই মানে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, তখন কখন যে আমি ঘুমিয়ে গেছি বলতেই পারি না। মা এদিকে টিভি দেখছিল আর কল্লোলো বসে এদিকে মোবাইল দেখছিল। তো আমি ঘুমিয়ে গেছি, তারপরে ঘুম থেকে উঠলাম 9টার দিকে। উঠার পরে পুরো 1.5 ঘন্টা আমরা লুডো খেললাম এখানে সবাই মিলে, মা সাগর আমি পুষ্কুনের মা বাবা আর কল্লোল এক পার্ট খেলছে, না কল্লোল অর্ধেকটা খেলেছে। তো তো এখন বাজে 10:30। আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা কিছু ব্যাপার। তো অনেক দিনের আমাদের মানে এটা একটা বের করবো যে কিছু আছে কিনা, মানে যেহেতু তো অনেকে বিশ্বাস করে, আমি যদিও অতটাও বিশ্বাস করি না, মানে অতটাও না, তো হালকা হালকা একটু বিশ্বাস তো হয়। তো এখন যেহেতু 10:30 বাজে, মানে 12টা বাজতে আরো 1.5 ঘন্টা, তো এত বেশি রাত্রে গিয়ে পর আবার মানুষের বিপদে পড়তে পারি আমরা, মানে বিপদ তো বলে কয়ে আসে না তাই না? তো চলো পিছনে একটু দেখি কোনো ভূতের লাগাল পাই কিনা। শ্মশান যাবো? না শ্মশান না, শ্মশানের কাছেই। আচ্ছা, একদম শ্মশান না, মানে শ্মশানের কাছেই আমাদের পিছনে যে ফাঁকা জায়গাটা সেখানটায়। তো চলো যাই পিছনে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা, তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ঘুম থেকে ওঠার পরে ওই যে মা সলাই দিয়ে দিচ্ছে আমাদের, সলাই সাথে আগুন জ্বালাবো তাই তো না, আগুন দেখলে ভূত ভয় পায়, সেই কারণে আমরা সলাই নিয়ে যাচ্ছি। আর সঙ্গে লোহা, আমার যে আয়েস্তা আছে এটার মধ্যে লোহা আছে, তো লোহা আর আগুন আমাদের সঙ্গে আছে। আর সন্ধ্যার সময় চা খেয়েছিলাম, এগুলো তো কিছু শেয়ার করা হয়নি, সরি, মানে সেই তখন থেকে আর ভিডিও করা হয়নি। তো চলো এখন পিছনে যাওয়া যাক আর দেখি কিছু, হ্যাঁ ভূত দেখতে দেখি কিছু দেখা যায় কিনা। সাগর চলো, সাগর গেলে যাক না কেন, হ্যাঁ সাগর কোনো ই নেই, তুই যাবি কি যাবি না যাওয়ার ইচ্ছে আছে? চলো চলো আমরা যাই, চলো দেরি করবো না, চলো শুনে যাও। হ্যাঁ যাই। তো ওই যে যাচ্ছি, সলাইটা কোথায়, পকেটে রাখো, চলো চলো। তুই আবার একটা সাদা গেঞ্জি গায়ে দিয়ে এসেছিস, তাই করলাম আরে দেবি চুকর বাবা। এই প্রথমবার যাইতেছি, সে ভয় লাগতেছে করলো, ওই রাস্তা দেখে ই করবে, রাস্তার মধ্যে পোকামাকড় থাকতে পারে। শ্মশানটা তো ওই পাশে না, শ্মশানটার কাছেই তো, চলো চলো তুমি চলো, তুমি চলো, তুমি যাও।
ভূত দেখের অবস্থা, আমাদের নিজস্বদের সবারই অবস্থা খারাপ। আমরা তিনজন আসছি ভূত দেখতে। তো আগে আগে আমাকে পাঠাচ্ছে, চিন্তা করো, মানে আমি ভূত বিশ্বাস করি না, কেন আমাকে আগে আগে পাঠাচ্ছে। এই রাস্তা দেখে আসবে, ওই সাথে দেখা যায় না তুমি রাস্তা। মাছ মারবা নাকি তোমরা? তো দেখো আমরা কোন পাশ দিয়ে যাচ্ছি, রাস্তার পাশ দিয়ে, মানে ক্ষেতের পাশ দিয়ে। তো কিছু দেখা যাচ্ছে না, সাগর লাইট ধরতো, লাইট যদি কিছু দেখা যায়। কিছুই তো দেখা যায় না, এই গাছ টাছ দেখা যায়। এই করলো, লাগে দিয়ে যাও না, না না দাঁড়াও দাঁড়াও, একাই তুমি যাইতেছো, একদম দেখো একদম ঘুটঘুটে অন্ধকার, আর কিছু তো দেখা যাচ্ছে না। ও বাবা, ওই ওই যা সাগর যা, আমি আবার পিছনে থাকবো নাকি? এগুলা সাহস নিয়ে ওই কি করিস, মাছ দেখে দেখ, কিছু তো দেখাই যায় না। কোন পাশ দিয়ে কোন পাশ দিয়ে যাচ্ছ? এই শ্মশানটা তো আর কাছেই, এত এত কাছে যাইও না। আর তো অনেক দূরে, ওই যে দেখো লাইট টাইট দেখা যাচ্ছে, ওই যে সাগর, আর এই যে আমি। ওই সাগর, তোর পিছনে আবার ভূতের সংখ্যা লেখা নাকি 86 আর ভূত দেখার জন্য কিছু তো দেখা যায় না। হ্যাঁ, একজন সামনে দেখা, একজন পিছনে, আমি মধ্যে। এই কল্লুলটা আগে আগে দৌড়ায়, আমি আগে আগে যাইতেছি। রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, ওইটা কি সাদা? কই কি ওটা সাদা? কই? হ্যাঁ কই? ওই যে দেখো লাইট ধরো, এ বেশি আগাও না। এই যে কলো যাও আগে, ওটা কি? ভয় পাওয়া খালি হয়ে যাই, ওটা কি? আমাদের বাড়ি, চলো যাওয়া যাক। কলল ভয় লাগতেছে আমার, চলো বাড়ি। ওই মাছ মারবা নাকি? সাগরের যে ওই ওই যে মাছ নাকি? তারপরে ধূপতি নাকি তো নদী ছিল এক সময়,
এটা তো ওই জন্য ভাষায় ঠাকুরের জিনিস, ঠাকুরের জিনিসটি নিস। হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি চলো বাড়ি। কোন পাশে দেখতেছি রাস্তা নাই, ওই পাশে ভূত দেখতে দেয়, ভূত দাদা কে তো আটকে গেলাম রে। কি দেখাবো রে, তো এইমাত্র আসলাম পিছন থেকে, আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, পাটা ধুয়ে নিলাম, কারণ পিছনে অনেক কাদা ছিল। তো ভূত বলতে কিছু নেই, সত্যি কথা যেটা আমি বিশ্বাস করি, এবার যার যার যেরকম বিশ্বাস, ওরা তো ভূতে ভয় পায়, ভয় পাও না? ওরা তো আবার ভূতটাতে ভয় পায়, আমি আবার এগুলাতে ভয় পাই না, যেটা সত্যি কথা। ভয় পাও না? ভয় পাই, ছোটবেলায় তো আরো বেশি ভয় পেতাম, এখন তো একটু কম পাই, মানে ভয় কম লাগে একটু, কিন্তু তবু ভয় তো লাগেই। ভূতের না কিসের ভয় জানি না, ভূতের গল্প শুনলে তো আরো বেশি ভয় লাগে না। একটা সত্যি কথা কি, হ্যাঁ ভূত মানে আমিও একসময় ভয় পেতাম, কিন্তু নিজের চোখে দেখার জন্য আজকে গেছিলাম, একটু বেশি সাহস করে ফেললাম। তো যদি আমাদের বাড়ির পিছনে মাঝে মাঝে এরকম করাটা ভালো, যদি দেখা যেত, হ্যাঁ যদি দেখতে পেতাম। তো দেখো সাদা একটা কি তাই দেখে আমরা ভয় পেয়ে গেছি, তো এটা একটা ধুতি ছিল, তারপরে যে একটা কলসি ছিল, তো এগুলো সামান্য সামান্য ব্যাপার, অনেকেই ভয় পায়, তো বলে যে সেটা আমরা ভূত দেখছি। তো আমরা তো এদিকে এসেছি, আর সাগর ওই ঘরে খাচ্ছে, তো আমরাও এখন গিয়ে খেয়ে নেবো। আর চলো আজকের মতো আমার ব্লগটা এখানে এন্ড করছি। আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবে। আর হ্যাঁ ওর চ্যানেলের নাম কে এম ব্লগস এন্ড এন্টারটেইনমেন্ট, বলদা ফেলু, মানে একদম হার বলত, মানে একদম সেই বলত, মানে খুব আর কি হাসির ভিডিওটা, হাসির ভিডিও গিয়ে দেখো, দারুণ একটা নাটক। আর কেএম রোস্টটাকে প্লিজ ভাইরাল করে দাও, সবাই শেয়ার টেয়ার করে নাটকগুলো, না নাটক তো সবাই দেখতে ভালোবাসে, আর ভালো যদি লাগে তো নিশ্চয়ই শেয়ার করো, যাদের 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 ভালো লাগে, মানে ভালো লাগে জন্য তো সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তাদেরই বলছি, তোমরা তো আমাদের মন থেকে ভালোবাসো, এই জন্য চাইতেছি যে তোমরা কেএম রোস্টের নাটকগুলো সবগুলো শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সঙ্গে, বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, তাহলে তাতে একটু ভাইরাল হয়ে যায়। জানো তো অনেক স্বপ্ন আছে, গাড়ি টাড়ি কিনবো, এই জন্য চাইতেছি চ্যানেলটা একটু দাঁড়াক। তো চলো আজকের মতো এখানে শেষ করি, চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে। তো আজকের মতো এখানে গুড নাইট।